Bhagavat Dasham Skanda, Trayodasha Adhyay. এটা এই অধ্যায়ে ব্রহ্মা পরীক্ষা নিচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান কিনা, আর পরীক্ষা নেওয়ার বিধি যেটা উনি ঠিক করেছেন, শ্রীকৃষ্ণের যারা সঙ্গী গোপাল বালক গরু বাছুর এগুলো সবকটাকে তিনি লুকিয়ে দেবেন। এখন থেকে গেলেন শুধু শ্রীকৃষ্ণ আর বলরাম, আর ব্রহ্মা এমন একটি মায়া করলেন যে সমস্ত গরু বাছুর আর গোপাল বালক কৃষ্ণের বন্ধুরা ধীরে 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 দূরে চলে গেছে। কৃষ্ণ বলরাম দুজনই দুপুরের খাওয়া করছেন ওখানে নদীর ধারে, দেখছেন কিছুক্ষণ পরে দেখছেন গরুগুলোকে দেখা যাচ্ছে না, তিনি খুঁজতে বেরিয়েছেন ডাকতে বেরিয়েছেন, কোথাও নেই কোথাও নেই। আমরা এটা 15 নম্বর শ্লোক অবধি করেছিলাম। তো প্রথমে দেখছেন গরুগুলো নেই, তারপরে যখন এসছেন দেখছেন তার বন্ধুরাও নেই। উনি তখন বলছেন 17 নম্বর শ্লোকে যে কোয়াপি দৃষ্টান্তর বিপিনে বৎসান পালাংশ বিশ্ববিদ সর্বম বিধিকৃতম কৃষ্ণ সহসা বজগামহ তত কৃষ্ণ মুদম কর্তৃ তন্মাতৃণাম চ কস্য চ উভয়ায়তমাত্মানম চক্রে বিশ্ব কৃদীশ্বর। উনি তখন চিন্তা করলেন কী ব্যাপার, কোথায় গেল সব গরু বাছর গোপাল বলক সবই নেই। তখন উনি চিন্তা করতেই উনি বুঝলেন ও ব্রহ্মা এটা করেছেন। আমরা একটা জিনিস না অনেকবার আলোচনা করেছি, আরেকবার আলোচনা করি, ভাগবতের এই কাহিনীগুলো খুব সুন্দর সুন্দর কাহিনী, সত্যি শুনতে খুব ভালো লাগে। এগুলোকে নিয়ে কীর্তন করা হয়, এগুলোকে নিয়ে খুব সুন্দর ড্রামা করা হয়, এগুলোকে নিয়ে আপনি ওয়ান অ্যাক্ট প্লে সিরিয়াল এগুলো সব বানাতে পারেন। ভাগবত কিন্তু এগুলো মনোরঞ্জন করার জন্যে রচনা হয়নি, ভাগবতের রচনা আধ্যাত্মিক সত্যগুলোকে কাহিনী রূপে আমাদের সামনে দিয়ে যাতে আমরা বুঝতে পারি। ভগবান সর্বজ্ঞ, ভগবান সর্বশক্তিমান, ভগবানের কয়েকটি বিশেষণ লাগানো হয়, ভগবানকে তো জানা যায় না, তিনি নির্গুণ নিরাকার, তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্য কিন্তু আমরা যে অর্থে নিই সেই অর্থে বৈশিষ্ট্য না। যেমন যারা বাংলা ব্যাকরণ ভালোভাবে পড়েছেন দেখবেন যখন এই জাতিবাচক ব্যক্তিবাচকে যে এই জিনিসগুলো আছে না, সেগুলো দিয়ে চিহ্নিত করা হয়, আবার বিশেষণ যখন আমরা করি সেখানে বেশ কিছু কিছু জিনিসের বিশেষণ করা হয়, সংখ্যাবাচক গুণবাচক এগুলো থাকে। তার মানে যখন আমরা বলি লাল ঘোড়া, যেমনি বলছেন লাল ঘোড়া, ওর প্রথম বৈশিষ্ট্য হয়ে গেল এটা প্রাণী, জড় বস্তু থেকে আলাদা। ঘোড়া যেমনি আমরা বলছি এটা তখন একটা চতুষ্পদ, অন্যান্য যে যাদের পা আছে তার থেকে আলাদা। আর ঘোড়া শব্দই হচ্ছে অন্য যত রকমের পশু হতে পারে তার থেকে তিনি আলাদা। আর ঘোড়ার মধ্যেও যতগুলো ঘোড়া আছে যে রং রয়েছে তার থেকে লাল ঘোড়া আরও আলাদা, আস্তে 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 আলাদা হয়ে যাচ্ছে। যখনই বিশেষণ বলা হয়, বিশেষণ বলা মানেই তাকে আমরা আলাদা করে দিলাম, বৈশিষ্ট্য মানেই তাকে আলাদা করা হয়। ভগবানকে যখন আমরা বিশেষণ লাগাই, ভগবানের যখন বৈশিষ্ট্য আমরা লাগাই, তখন কিন্তু তাকে আলাদা করা হয় না, তাকে জড়ও করা হয়। সাধারণ জীবনে আমরা যখনই কাউকে একটা পদবি দিই, একটা আমরা যখন চিহ্ন দিই, যেমন
রাজার মাথায় একটা মুকুট দিয়ে দেওয়া হলো, সাধারণ মানুষ থেকে সে আলাদা হয়ে গেল। ভগবানের ক্ষেত্রে কি আধ্যাত্মিক জগতে জিনিসটা তা না, জিনিসটা ঠিক উল্টো হয়। কিভাবে? একটা সাধারণ উপমা দিলে আপনি বুঝতে পারবেন। যদি আপনি কোনো কাঠ গোলায় যান, যেখানে কাঠের কাজ হয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের কাঠ এলো, সেগুলোকে চিড়ে দিল, চিড়ে গিয়ে সব কাঠ একই রকম হয়ে যায়। একটা বিশেষ যেমন আম আম কাঠ যদি হয়, আম কাঠের যত তক্তা সব একই রকম দেখতে। এইবার যদি আম কাঠ থেকে আপনি একটা চেয়ার বানিয়ে দেন, এই চেয়ারটা এখন আম কাঠে যত তক্তা তার থেকে আলাদা হয়ে গেল। তার মানে তার মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি এসে গেছে, তার একটি বৈশিষ্ট্য এসে গেছে, সেই বৈশিষ্ট্য সেই চেয়ারকে কাঠ থেকে আলাদা করে দিচ্ছে। এবার ওই চেয়ারটাকে যদি খুব সুন্দর করে কারিগর ভালো কাজ যদি করে, তাহলে ওটা একটা অর্নামেন্টেড চেয়ার হয়ে গেল। দেখবেন আগেকার দিনে যে যারা বড় লোক ছিলেন তাদের বাড়িতে ফার্নিচারগুলোতে অনেক কাজ করা থাকতো, খুব সূক্ষ্ম কাজ, সেগুলো বৈশিষ্ট্য। তার মানে এই যে চেয়ারটা, এর এখন বৈশিষ্ট্য কী হলো? কাঠ থেকে আলাদা হয়ে গেল, সাধারণ চেয়ার থেকে আলাদা হয়ে গেল। এবার ওটাকে সিংহাসন বানিয়ে দেওয়া হলো। সিংহাসন বানিয়ে দিতে এখন এই যে কাজ করা যে চেয়ার সেটা থেকেও আলাদা হয়ে গেল, তার মানে সবাই থেকে আলাদা, খুব বিশিষ্ট হয়ে গেল। এবার যদি আপনি দেখেন ওই রাজ সিংহাসনকে, আপনি রাজ সিংহাসন রূপে যদি দেখেন, ওটা সবাই থেকে বিলক্ষণ, সবাই থেকে আলাদা। অন্য একটা দৃষ্টিতে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু রাজ সিংহাসনের চারটে ইন্ডিভিজুয়ালিটি হয়ে যায়। রাজ সিংহাসন রূপে রয়েছে ইন্ডিভিজুয়ালিটি, তার ব্যক্তিত্ব, অর্নামেন্টের চেয়ার রূপে রয়েছে, চেয়ার রূপে রয়েছে, যেমন মানুষ যদি চায় ওটাকে চেয়ার রূপেও, একটা চেয়ার রূপেও ব্যবহার করতে পারে। একটা অ্যান্টিক হিসেবে কাজ করা চেয়ার সেই হিসেবেও ব্যবহার করা যায়, আপদে বিপদে পড়লে সেটাকে জ্বালানি কাঠের রূপেও ব্যবহার করা যায়। তারপরে ওই যে বিশেষ চেয়ার যেটা সিংহাসন বানিয়ে দেওয়া হয়েছে, সিংহাসন রূপে যেটা ব্যবহার করা হচ্ছে, তার চারটে রূপ হয়ে গেল। আমাদের দৃষ্টিতে ওটা সিংহাসন, যার খোলামেলা দৃষ্টি তার দৃষ্টিতে তার চারটে প্রকৃতি, চারটে তার গুণ হয়ে গেল। যারা আধ্যাত্মিক পুরুষ হন, এনারা ঠিক সেই রকম হন। এরা সাধারণ অবস্থা থেকে ধীরে 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 উঠতে শুরু করেন, কিন্তু উঠতে শুরু করে সাধারণ মানুষ, যে অত্যন্ত সাধারণ মানুষ, সে নিজেকে বাকিগুলো থেকে আলাদা করে নেয়। একটা দেশে ধরুন প্রাইম মিনিস্টার, সে মনে করবে নিজেকে আমি প্রাইম মিনিস্টার, ধীরে 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 আলাদা হতে শুরু হয়ে গেল। অনেক সময় দেখবেন বলে তুমি জানো আমি কে, দিল্লিতে খুব নাম করা কথা আছে, মাঝে সাঝে পেপারে আসে, পুলিশ যাকেই ধরবে দিল্লিতে, না যাকেই ধরুক, যাকে প্রথম কথা বলবে জানতে হো মাই কাউন হু, কিছুই না, সে হয়তো কাউকে জানে, সে কাউকে জানে, সে কাউকে জানে, সেটা হয়তো একটা ইন্সপেক্টর, তাতেই বলবে জানতে হো মাই কাউন হু, এই অতটুকুতেই নিজেকে একটা বিরাট কিছু মনে করছে। আধ্যাত্মিক পুরুষ যিনি হন, তিনি সবার সঙ্গে নিজেকে জুড়ে নেন। যেমন 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 তার ইন্ডিভিজুয়ালিটি বাড়ে, তেমন তেমন তার ইউনিভার্সালিটি বাড়ে। আমি আপনি আমরা নিজেকে হিন্দু বলে গণ্য করি। এখন এই স্বাভাবিক দেখেন, অনেক সময় যারা এই মুসলমান টেররিস্ট, যারা যদি সেরকম পরিস্থিতি আপনাকে মেরে দেবে,
কারণ আপনি সিম্পলি একজন হিন্দু, অন্য কোনো কারণে না। আপনি হিন্দু বলেই মারবে, আপনি আর যে অন্য কোনো দোষ করেছেন তা না। যার জন্য অনেক সময় দেখা যায় লোকেদের মনে একটা কোথাও একটা মনে একটা বিষাদ থাকে, বিষ থাকে। জিসাসকে যখন সাক্ষাৎ ক্রুসিফাই করে দিচ্ছে, জিসাস তখন বলছেন প্রভু ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। ইউনিভার্সাল হয়ে গেছেন তিনি, ঈশ্বরের সন্তান হয়ে, ঈশ্বরের পুত্র হয়ে সবার সঙ্গে তিনি জুড়ে গেছেন, ইউনিভার্সাল হয়ে গেছেন। ভগবানের যে বৈশিষ্ট্যগুলো হয় এটা তাকে আলাদা করে না, ইন্ডিভিজুয়াল বানায় না, ইউনিভার্সাল বানায়। সংসারে জাগতিক দিক থেকে যখন আমরা দেখি, আমরা যখন বলছি একজন লেখককে নিয়ে, যে কোনো রাইটার, শরৎচন্দ্র আছেন, শরৎচন্দ্র এক বিরাট লেখক। শরৎচন্দ্র বলতে আমরা না আর কোনো সাধারণ মানুষ, অনেক সময় দেখবেন পলিটিশিয়ান এদের নামে বলে, এও একজন বাবা, এও একজন স্বামী বলে। কিন্তু আমরা যখনই এদের নাম শুনি, যারা নাম করা লোক, প্রথমে মাথায় আসে তিনি যে পোস্টটাকে ধরেছেন তার যা বৈশিষ্ট্য। শরৎচন্দ্রের নাম নিলেই সাহিত্যিক, রবীন্দ্রনাথের নাম নিলেই কবি, অন্যান্য যে পরিচয়গুলো তার আস্তে 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 কমে যাচ্ছে, তার বৈশিষ্ট্যটাই সব, বাকি জিনিসগুলো সরে যায়। ভগবানের ক্ষেত্রে সেটা হয় না। ভগবান এমনভাবে ছড়িয়ে রয়েছেন, তার ব্যক্তিত্ব এমন সার্বিক, এত ইউনিভার্সাল, যে আমরা যখনই বিশেষণ বলি ভগবানকে, সেটা আলাদা করার জন্যে না, তাকে সবারই সঙ্গে এক করার জন্যে। আমরা যখন ভগবানকে বলি তিনি সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান, আমাদের এটা স্বাভাবিক মনে আসে যেন শ্রী রামচন্দ্র, তার এত শক্তি, তিনি যেন আলাদা হয়ে গেছেন। না, যখনই ভগবানের বিশেষণ দেওয়া হয়, ভগবানের যখনই বর্ণনা করা হয়, ভগবানকে যখনই কোনো নাম দেওয়া হয় বিশেষণকে আধার করে, অর্থটা হলো তার গুণকে অত্যন্ত মৌলিক স্তরে নিয়ে চলে যাওয়া হয়, যেটার প্রকাশ সমস্ত মানুষে অল্প একটু একটু থাকে। যখন আমাদের শাস্ত্রে বা সমস্ত শাস্ত্রেই যখন বলেন ভগবান সর্বজ্ঞ, ভগবান সর্বজ্ঞ মানুষ থেকে আলাদা করছেন না তাকে, তার ওই যে শক্তি যেখানে তিনি সব জায়গায় আছেন। আসলে ভগবানের একটাই পরিভাষা, ভগবানের একটাই কথা, তিনি অনন্ত, এছাড়া অন্য কোনো কথা নেই। টেকনিক্যালি বেদান্তে এটাকে বলে তিনি সত, সত মানে বাংলা সৎ না, সত মানে অস্তিত্ব, তারই অস্তিত্ব আছে। আমরা বোঝার জন্য যদি আমরা বলি ভগবান অনন্ত, অনন্ত যদি হন, পদার্থ কখনো অনন্ত হতে পারে না, তিনি চৈতন্য, যিনি চৈতন্য তিনি সমস্ত সব কিছু জানবেন, সর্বজ্ঞ অটোমেটিক হয়ে যায়। যিনি অনন্ত তিনি, তার কখনো নাশ হয় না, কখনো মৃত্যু হয় না, কখনো জন্ম হয় না, কোনো বৃদ্ধি হতে পারে না। সেই জন্য শাস্ত্রে আমরা যত বর্ণনাগুলো ভগবানের শুনি সব কটা ওই একটি জিনিস থেকে আসে, ঈশ্বর অনন্ত। যতগুলো গুণের কথা বলা হচ্ছে এই গুণগুলো সব হয় আমরা মানুষের ভেতরে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলোকে যখন অনন্ততে নিয়ে যাচ্ছে, যেমন মানুষের ভেতরে ভালো গুণ বলতে জ্ঞান, ওটাকে অনন্ত জায়গায় অনন্ত গুণ যখন করে দেওয়া হয় বলে ঈশ্বর সর্বজ্ঞ, কারণ একমাত্র তিনি অনন্ত। আপনি একটা দোকানে গেছেন কিছু কিনতে, কিছু কিনে টিনে আপনি বলছেন যে আচ্ছা সবটাই 10 গুণ বাড়িয়ে দিন, 10 জনের জন্য দরকার, সবটাই 10 পিস করে দিয়ে দিন, মানে 10 গুণ বাড়িয়ে দিন। দোকানদার এখন এটা জিজ্ঞেস করবে না এটাও 10 গুণ বাড়বে কিনা, ওটাও 10 গুণ, মানে অটোমেটিক হয়ে গেল। ভগবানকে যখন বলা হচ্ছে অনন্ত, ওই অনন্তটা সব জায়গায় গুণ হয়ে যাবে, যেখানে জ্ঞান ভগবানের অনন্ত জ্ঞান, যেখানে শক্তি ভগবানের
অনন্ত শক্তি, যেখানে করুণা অনন্ত করুণা, দয়া অনন্ত, অটোমেটিকলি ওটা হয়ে যায়, কারণ তার ওই একটাই বৈশিষ্ট্য, তিনি অনন্ত ভগবান সর্বজ্ঞ। তিনি চিন্তা করলেন, চিন্তা করতে বুঝেছেন এটা ব্রহ্মা করেছে। এখন ব্রহ্মা পরীক্ষা নিতে চাইছেন কৃষ্ণ সত্যি ভগবান কি না, কারণ ভগবান যদি হন তাহলে তিনি সৃষ্টি করতে পারবেন, কিন্তু তার থেকেও বেশি ব্রহ্মার মাথায় যে সৃষ্টির অধিকার একমাত্র আমার। ব্রহ্মা ভাবছেন, কৃষ্ণ যেমনি দেখলেন এরকম, তো বলছেন খুব সুন্দর যেটা, যে সঙ্গে সঙ্গে তিনি নিজেকে সমস্ত বাছুর, সমস্ত গরু, সমস্ত গোপাল বালক বানিয়ে নিলেন। ১৯ নম্বর শ্লোকে ওটা শুধু বিস্তার, যে যত বালক, তার যত বাঁশুরি, তার হাতে যত ডান্ডা, যত গরু, যত সিং, যত বাছুর, পুরো সঙ্গে সঙ্গে ইন অ্যান ইনস্ট্যান্ট তিনি হয়ে গেলেন। ১৯ নম্বর শ্লোক এটা খুব ইন্টারেস্টিং, যে যাবৎ শীল গুণাভিধা কৃতবায়ো বয়ো যাবৎ বিহার্দিকম সর্বম বিষ্ণুময়ম গিরো অঙ্গবজ্জ সর্বস্বরূপ ভব। এর মধ্যে ১৯ নম্বরে দ্বিতীয় লাইনে যে প্রথম সর্বম বিষ্ণুময়ম গিরো বলছেন, শাস্ত্রের কথা যে সবই হচ্ছেন, এই সংসারে যা কিছু আছে সবই বিষ্ণুর রূপ। গির, গির মানে হয় কথা। তো বলছেন বেদের যে কথা, যা কিছু আছে সবই বিষ্ণুরই রূপ। আমরা মুখে এই কথাগুলো বলি ঠিকই, কিন্তু এটা বাস্তবিক সত্য। এটাকে বোঝানোর জন্যে, এই জিনিসটাকে আমাদের মাথা ঢোকানোর জন্যে এই এই গল্পটায় আনা হয়েছে। বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবটাই ভগবান বিষ্ণুর রূপ। কথামৃত যদি ভালো করে পড়েন, কথামৃতের থেকে 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 ঠাকুর অনেকবার বলছেন যে তিনি সব কিছু হয়েছেন, তিনি ঈশ্বর লীলা করছেন, তিনি দেব লীলা করছেন, তিনি মানব লীলা করছেন, তিনি সৃষ্টি লীলা করছেন, তিনি প্রকৃতি, তিনি চতুর্বিংশতি তত্ত্ব, তিনি অজ্ঞান রূপে মানুষকে বন্ধনে রেখেছেন, আর তিনি জ্ঞান রূপে তাকে সেই অজ্ঞান থেকে মুক্তি দেন। এই সত্যটাকে বোঝানোর জন্যে ভাগবত এই গল্পটা বলছেন। আর ভগবান কৃষ্ণ, এবার যদি গল্পতে ঢুকে যায়, তখন ভগবান কৃষ্ণ এই সত্যটাকে করে দেখালেন গল্পের মধ্যে। এই ভাবটা দেখবেন আমাদের শাস্ত্রে ঘুরে 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 আসে। যেমন চণ্ডী যারা পড়েছেন, চণ্ডীতে দেখবেন যখন অষ্টম অধ্যায় আদি শুরু হয়, রক্তবীজ আদি যখন যুদ্ধের জন্য আসে, তখন অনেকগুলো শক্তি বেরিয়েছে ওদের সঙ্গে যুদ্ধ করছে, দিয়ে যখন এই সবকটা অসুরের বধ হয়ে গেল, তখন এসে যে চণ্ড এসে যখন বলছে, সরি শুম্ভ, যে তুমি অন্য অপরের শক্তি নিয়ে আমার সঙ্গে লড়াই করছো আর নিজেকে মনে করছো তুমি দুর্গা, শক্তি তোমার আছে মা, তখন খুব সুন্দর বলছেন একেই বাম জগতত্র দ্বিতীয় কা মামা পর, এই জগতে আমি ছাড়া আর আছে কে, জগতে আমি একমাত্র আছি, এই দেখো বলে সঙ্গে সঙ্গে যত শক্তি ছিল সবটাই তার ভেতরে, এখন আর কেউ নেই। এই তিনি, এই তার বহুরূপে বেরিয়ে শক্তি বেরিয়েছে, অসুরদের সঙ্গে লড়াই করেছেন। এই শ্রীকৃষ্ণ একা, এই শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে বহু হয়ে গেলেন, তিনি গরু, তিনি বাছুর, তিনি গোপাল বালক। আর বলছেন যে ২০ নম্বর শ্লোকে বলছেন, এবার ভগবান
যে তিনি বাছুর হয়ে রয়েছেন আর তিনি গোপাল বালক হয়ে রয়েছেন, তিনি গোপাল বালক, সেই বাছুর, তিনি বাছুরকে এবার নিয়ে গেলেন বাড়িতে। তো বলছেন যে সব বাছুরগুলোকে আল্লাহ 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 করে যার যেখানে যাওয়ার কথা ঢুকিয়ে দিচ্ছেন, কৃষ্ণই ঢোকাচ্ছেন, কৃষ্ণকেই ঢোকাচ্ছেন, বালক রূপী গোপাল রূপী যে কৃষ্ণ বাছুর রূপী কৃষ্ণকে ঢোকাচ্ছে। আর ওই বাচ্চাগুলো এবার সব বাঁশুড়ি বাজাচ্ছে, সবারই হাতে বাঁশুড়ি, ছোটো ছোটো খেলার বাঁশুড়ি থাকতো। নিজের সন্তানগুলোকে মায়েরা জড়িয়ে ধরেছেন খুব জোর, বুঝতে পারছে না কেন এত জোর জড়াচ্ছেন। আর এর মধ্যে আমাদের শাস্ত্রে একটা খুব বর্ণনা থাকে যে ওই ছোটো ছোটো বাচ্চা কিনা 4 বছর 5 বছর মানে আর একটু হবে বেশি, কিন্তু ভাগবতে যখন ওনারা বলবেন যে প্রেম এমন উতলে পড়ে, এনারা সবসময় একটাই কথা বলবেন, ওনাদের স্তন থেকে দুধ বেরোতে শুরু হয়ে যেত, স্নেহ এত যে আমরা আগে শ্রীকৃষ্ণ আর যশোদার যখন বর্ণনা হচ্ছে সেখানে এই জিনিসটা আসে, যখন মায়ের বর্ণনা এনারা করেন দেখবেন মা সরস্বতী মা দুর্গা এদের সবসময় বলবেন পীন স্তন, স্তন একবারে ভার হয়ে রয়েছে, কারণ জগৎকে তিনি পোষণ করছেন। এই জগৎ পোষণ এটা হচ্ছে মায়ের একটা ক্রিয়া, মায়ের একটা কাজ। সেখান থেকে যখন এই যে সন্তানগুলোকে যে ভালোবাসছেন সেখানেও কতটা ভালোবাসা, তো বলছেন স্তন থেকে ঝরঝর করে দুধ বেরোতে শুরু হয়ে যাচ্ছে, মানে এত বেশি ভালোবাসা। যদি আপনি এটাকে লজিক্যালি দেখতে যান তাহলে কিন্তু জমে না, কারণ আগেকার দিনও 5 বছর বিরাট বড় বয়স, 5 বছরের বাচ্চাকে খুব কম রেয়ার কখনো দেখা যায় যে কোনো মা দুধ খাওয়ায়, খুব রেয়ারেস্ট অফ রেয়ার, 3 বছর 4 বছর তারপরে আর না। আর 5 বছরের বাচ্চা বাছুরকে নিয়ে যাবে খেলা করতে কেমন সন্দেহ মনে হয়, কিন্তু এনাদের উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা দেখানো, ভগবান গোপাল বালক হয়ে রয়েছেন, তার ফল এখন কি হচ্ছে সেটাকে দেখানোর জন্য এই জিনিসটাকে নিয়ে আসছেন। এখন দেখছেন এরপরে কি হয়েছে, গরুগুলো শ্রীকৃষ্ণ বাছুরি হয়েছিলেন, কারণ গরুগুলো এনার সঙ্গে ছিল না, বাছুরগুলো ছিল, কারণ ছোট বাচ্চা গরু চালাতে পারবে না। এখন গরুগুলো জঙ্গল থেকে দৌড়ে চলে আসছে তাড়াতাড়ি, এসে বাছুরগুলোকে আদর করছে একগাদা, বাছুরগুলোকে সেই একবারে ছেটে যাচ্ছে ছেটে যাচ্ছে, আদর তার থামছেই না, আর বাছুরগুলোকে দুধ খাইয়ে যাচ্ছেন, না খাওয়ালেও গরুগুলো যে স্তন সেখান থেকে দুধ বয়ে যাচ্ছে, এত ভালোবাসা গরুর মনে নিজের বাছুরকে দেখে। এখন বলছেন গো গোপীনা মাতৃতাস্মিন সর্বাম স্নেহদিকাম বিনা পুরোবদাস্বপি হরেস্তোকতা মায়া বিনা। বলছেন এই যে গরু আর গোয়ালিন মায়েরা, এনাদের যে ভালোবাসা এখন বাছুরের প্রতি গোপাল বালকের প্রতি অনেক বেশি বেড়ে গেল। অনেক 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 বেশি। আর ওই যে বালকগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো তারাও ভালোবাসছে মাকে, বাছুরগুলো ভালোবাসছে গরুকে, কিন্তু তাদের ভেতরে মোহটা নেই। পয়েন্টটা খুব সিম্পল, আরেকবার এক্সপ্লেন করলে বুঝতে পারবেন। মা যখন ভালোবাসে সন্তানকে দুটো জিনিস থাকে, ভালোবাসা আর মোহ। ছেলে যখন মায়ের থেকে ভালোবাসা পায় তারও দুটো জিনিস থাকে, ভালোবাসা পাওয়ার ইচ্ছা পাল্টা ভালোবাসা, তার সঙ্গে মোহ আমার মা।
এবার বাচ্চাগুলো সব নতুন, শ্রীকৃষ্ণই সব বাচ্চা হয়েছেন। এখন ফলে কি হয়েছে, মায়েদের যে স্নেহ এটা কিন্তু অনেক গুণ বেশি বেড়ে গেছে। আগে যা স্নেহ ছিল সন্তানের প্রতি তা অনেক বেড়ে গেছে। সন্তান রাজারা তারা মাকে ভালোবাসছে আগের মতোই, সেটা কিন্তু বাড়ছে না, মাঝখানে মোহটা নেই, কারণ ভগবান নিজে। এটা আমরা এখানে একটা পয়েন্ট বলার আছে, একটু সামনে একটু বলি, একটু বর্ণনা করে দিই। বলছেন এই এই পরিস্থিতি এক বছর ধরে চলতে থাকলো, পুরো এক বছর ধরে এটা চলতে থাকলো। মায়েরা ছটফট করছে ছেলেগুলো কখন ফেরত আসবে, গরু ছটফট করছে কত তাড়াতাড়ি বাছুরের কাছে আসব, মায়েরা এমন ভালোবাসছে, এমন ভালোবাসছে সন্তানকে যে আগে কখনো এরকম ভালোবাসেনি। সন্তানরা আসলে ভগবান নিজেই, কিন্তু তাদের মধ্যে কোনো মোহ নেই, ভগবানে কখনো মোহ থাকে না। আধ্যাত্মিক চেতনা যখন কারোর ভেতরে জাগে তখন এইভাবেই হয়। ঠাকুর বলতেন দয়া মায়া, নিজের সন্তানকে ভালোবাসা এটা মায়া, সবাইকে ভালোবাসা দয়া। এটা টেকনিক্যাল শব্দ দয়া, এটা এটা আমরা বাংলা দয়া না, এটা হচ্ছে সবাইকে ভালোবাসা, সবাইকে আপন বলে মনে করা। এই যে গোয়ালিনগুলো, এদের মন মায়া থেকে দয়াতে চলে গেছে। এখন যে ভালোবাসা, এই ভালোবাসাটা সন্তানের প্রতি ভালোবাসা না, এটা হচ্ছে ঈশ্বরকে ভালোবাসলে কেমন ভালোবাসা হবে, সেই ভালোবাসা অজান্তায়, তারা জানে না যিনি ভগবান, তারা জানে আমার সন্তান, সেখানে চলে গেছে। এগুলো বোঝানোর জন্যে দেখুন, আমরা তো মুখে সবাই বলি ঈশ্বরকে আমরা চাই, আমরা মন্ত্র দীক্ষা নিই, জপ তপ করারও চেষ্টা করি, সাধুসঙ্গ করা আর শাস্ত্র পড়া সবই করা হয়, কিন্তু কিছু হয় না কেন? কারণটা খুব সহজ, আমাদের মনে যাবতীয় যা কিছু আছে এটা মোহগ্রস্ত, জ্ঞান মোহগ্রস্ত, ভালোবাসা মোহগ্রস্ত, মূল মূল দুটো জিনিস হয় না ঈশ্বরে, যখন আমরা বলি সচ্চিদানন্দ, তার যে অস্তিত্ব, তার একটা হচ্ছে চেতনা চৈতন্য আর আনন্দ, জ্ঞান আর আনন্দ। আমাদের সমস্ত আনন্দ মোহগ্রস্ত আর আমাদের সমস্ত জ্ঞান মোহগ্রস্ত। এই মোহ থেকে যদি বেরিয়ে আসতে পারেন, হ্যাঁ খুব সিম্পল কথা বলি, যদি কোনো ভক্তকে জিজ্ঞেস করেন, ঠাকুরের ভক্ত বা কৃষ্ণের ভক্তকে, আপনার যখন আধ্যাত্মিক জ্ঞান হয়ে যাবে, আপনি বলছেন ঈশ্বর লাভ মানব জীবনের উদ্দেশ্য, তো আপনি আপনি কি আপনার কি জ্ঞান হবে, কি দর্শন হবে আপনার, ওনারা হয়তো পরিষ্কার বলতে পারবে না, কিন্তু একটু যদি খতিয়ে আপনি দেখেন, খুব খুব খতিয়ে যদি দেখেন, মনে ধারণা এরকম হবে আমার যখন ঈশ্বর দর্শন হবে তখন মরার পরে, প্রথম কথা জীবদ্দশায় কি হবে সে তো ধারণাই আসে না, মরার পরে আমি এখান থেকে বেরিয়ে যাব, আমি যে যে যেই রূপে থাকি, আত্মা জীবাত্মা রূপে সা করে উড়তে উড়তে উড়তে, কোন সিনেমা টিনেমাতে যেটা দেখেছেন, এই দেখবো নানান রকমের লোকজন সব রয়েছে, সব নিচে আছে আর আমি উড়েই যাচ্ছি উড়ে, শেষে আমি বৈকুণ্ঠ ধাম পৌঁছে গেলাম। আমরা এখন বর্তমানকালে বলি রামকৃষ্ণ লোক পৌঁছে গেলাম, ঠিক আছে, আমরা বৈকুণ্ঠ ধামটাই ধরে রাখছি কারণ ওটা আরও পপুলার, ধরুন ঠাকুর বৈকুণ্ঠ ধামেই আছেন, তিনিই একবার শ্রেষ্ঠ। বৈকুণ্ঠ ধামে আপনি পৌঁছে গেলেন,
এরপরে ব্যাস ঠাকুর আছেন, আমি আছি। আচ্ছা, ওই যে পাড়ায় যাকে আপনি গালা গালতেন, ও কোথায় যাবে? ও ও তো নরকে যাবে, ও তো পাতাল লোকে, পাতাল লোক, ওর জন্য করা হয়েছে, পাতাল লোকে যাবে। আর যদি সত্যি মানুষ হয়, ভালো মানুষ হয়, যেমন মুসলমানরা বলে যে হিন্দুরা সব দোজখে যাবে, হিন্দু যত ভালোই হোক, ভগবান বুদ্ধ কোথায় যাবে? দোজখেই যাবে, নরকেই যাবে। মহাত্মা গান্ধী, ওই যে টেররিস্ট মুসলমান যারা গুলি করে মেরে বেড়াচ্ছে, সে স্বর্গে যাবে আর মহাত্মা গান্ধী নরকে যাবে। এই বিচিত্র সব ধারণা ধর্মের। এমন ব্যাপারটা হলো, আপনার সঙ্গে যার ঝগড়া আছে, আপনার স্বামী মোটামুটি ভালো মানুষ, এবার সেও পৌঁছে গেল বৈকুণ্ঠ ধামে, এবার আপনার আর স্বামীর যে সম্পর্ক ওখানে কীরকমটি হবে? আমরা কিন্তু এটা অত্যন্ত ক্রুড লেভেলে আলোচনা করছি, সূক্ষ্ম স্তরে এখনো যাচ্ছি না, অত্যন্ত ক্রুড মানে স্থূলভাবে করছি। সেখানে আপনি স্বামীকে কীভাবে দেখবেন? এই যে শুরু করে, এই সকাল থেকে খিচখিচ শুরু করে দিয়েছে, এই বেডটি চাইছে, এই চাই, ঠিক এইভাবে কি ব্যবহার করবেন বৈকুণ্ঠ ধামে? ডেফিনেটলি নট। যে স্বামীরা স্ত্রীর ওপরে অত্যাচার করেন কথা দিয়ে অন্যথা, এই আপনাদের যা বয়স মনে হয় না যারা অত্যাচার পারেন করতে, কিন্তু আমরা ধরে নিলাম ঝগড়া ঝাঁটি এগুলো ধরে নিন, দুজনেই জপ ধ্যান করেছেন, ধরে নিন দুজনেরই হয়ে গেল, এবার যখন বৈকুণ্ঠ ধামে যাবে দুজন কি এভাবে ব্যবহার করবেন? ওখানে কেউ কি এভাবেই লড়াই ঝগড়া চলবে? যদি আমরা খুব স্থূল স্থূল রূপে আলোচনা করছি, তার মানে ঈশ্বর দর্শনে এটা কি তার মানে ম্যাজিক্যালি ফট করে পাল্টে যাবে নাকি? আপনার যে স্বামীর প্রতি ব্যবহার, মরলেন আর ম্যাজিক্যালি এটা পাল্টে যাবে, এখন সব বন্ধু হয়ে গেল, সব মিষ্টি হয়ে গেল? এভাবে হয় না। এখানে যেটা আছে মৃত্যুর পরে ওইটাই কন্টিনিউ করে, এখানে যা আছে আধ্যাত্মিক জ্ঞানের পরে ওইটাই কন্টিনিউ করে। ঈশ্বর দর্শনটাকে যদি আবার নিয়ে আসেন, উল্টোটা হয়। ঈশ্বর দর্শন ততক্ষণ আপনার হবে না যতক্ষণ নাকি ঈশ্বর দর্শনের পরে যেটা হবে ততটা আপনি আগে যদি না করে নেন। আমাদের দুই ধরনের মানুষ, এক হলো যাদের মুক্তি হবে আর এক হলো যাদের মুক্তি হবে না। ওকে, যাদের মুক্তি হবে না তাদের মৃত্যু হবে, পুনর্জন্ম হবে, মরার পরে তাদের জীবন ঠিক তেমনই চলবে যেমন এখন চলছে। এখানে যেমন আছেন মৃত্যুর পরে এভাবেই জীবন চলবে। যাদের মুক্তি হয়ে যায়, ঈশ্বর দর্শন যাদের হয়ে যায়, তাদের জীবনটা কেমন চলে? তাদের জীবনটা কেমন চলে না, ঈশ্বর দর্শনের পরে যেমনটি জীবন তার চলবে, যতক্ষণ আপনি এটা এখানে না করে নেন ততক্ষণ ঈশ্বর দর্শন হবে না। কারণ ঈশ্বর দর্শনের পরে যা হয় ঈশ্বরের দর্শনের আগে তাই থাকতে হয়। তার মানে আপনার মনে কারোর প্রতি একটু বিন্দুমাত্র যদি অশ্রদ্ধা থাকে, বিন্দুমাত্র যদি অপছন্দতা থাকে, আপনার কোনো দিন ঈশ্বর জ্ঞান হবে না, নো ওয়ে। এই জগতে যদি কেউ থাকে যার প্রতি আপনার থাকে ও গোল্লায় যাবে, আপনার মুক্তি হবে না। রাজা যুধিষ্ঠির স্বর্গে যাচ্ছেন, সশরীরে কুকুর সঙ্গে যাচ্ছে, তো ধর্মরাজ এসে গেলেন রথ নিয়ে, বলছে না না কুকুরকে নিয়ে যাওয়া যাবে না, ছি ছি ছি, বলছে না গেলে ওকেও যে আমার সঙ্গী। তার মানে এই জগতে কেউ নেই, কিচ্ছু নেই যেটাকে আপনি ছাড়তে পারেন। আপনি একটু বিচার করে দেখুন আপনার কি আজকে এই অবস্থাটা আছে? নেই। এই জগতে কেউ নেই যার প্রতি আপনার বিন্দুমাত্র অপছন্দের ভাব থাকে, এরকম কি আপনি অবস্থায় আছেন? নো, আপনার কোনো চান্স নেই ঈশ্বর দর্শনের। আপনি যত আশা করে নিন ঠাকুর শেষ সময় নিয়ে যাবেন, কোনো চান্স নেই। আপনার মনে বিন্দুমাত্র কারোর প্রতি, কোনো জিনিসের প্রতি যদি একটা অপছন্দের ভাব থাকে, এক্সক্লুসিভনেস, না তুমি না,
তো যেমন এটা মজার ঘটনা, এটাকে সিরিয়াসলি নিতে নেই। স্বামীজি যখন আমেরিকায় ছিলেন, একজন খ্রিশ্চান ফাদার তাকে এত জ্বালা ছিল যে খ্রিশ্চান হয়ে যাও, তুমি তো নরকে যাবে। স্বামীজিকে পুরো কনভিন্স করছেন, তুমি তো নরকে যাবে। তো শেষে স্বামীজি বিরক্ত হয়ে গেছেন, বিরক্ত হয়ে বলছেন, ভাই মরার পরে তুমি কোথায় যাবে? না আমি তো স্বর্গে, আমার গ্যারান্টিড। স্বামীজি বলছেন, তাহলে আমি নরকে যাওয়াই পছন্দ করব। লোকটা এত বিরক্ত করে দিয়েছে, কিন্তু স্বামীজির কারোর প্রতি কোনো এ নেই, সবাইকে স্নেহ করছেন। জিসাস যেমন সবাইকে গ্রহণ করেছেন, স্বামীজি সবাইকে গ্রহণ করছেন। এই যে সবাইকে গ্রহণ করবেন, কোথাও একটা তো শুরু করতে হবে, কোথায় শুরু হবে, কিভাবে শুরু হবে, এই বর্ণনাটাই ভাগবত দিচ্ছেন। সন্তানকে যেমন ভালোবাসত, কৃষ্ণ যখন সন্তান রূপে এসছেন তাদের ভালোবাসা অনেক গুণ বেড়ে গেছে। কিন্তু বদলে যে তার সন্তানের যে মোহ বেড়ে গেছে, না, সন্তান যেমন ছিল তেমনই আছে। তার মানে অর্থটা হলো, তুমি ভালোবাসো আর নাই ভালোবাসো, আমি ভালোবাসবো। কেমন ভালোবাসবো? যেমন যশোদা কৃষ্ণকে বলবেন, না না ওটা তো আলাদা ব্যাপার, যশোদা আর কৃষ্ণ আলাদা। তাহলে এই যে গোয়ালিনগুলো যারা রয়েছে, এই এক বছরের জন্য কৃষ্ণ যখন তাদের সন্তান হয়ে আছেন, তখন যেমন ভালোবাসা অনেক বেড়ে গেছে, ঠিক এইভাবে ভালোবাসতে হবে। কাকে? সমস্ত জগৎকে। কারণ গোয়ালিনদের উদ্দেশ্য একটুও ছিল না ঈশ্বর প্রাপ্তি, আমার আপনার উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। গোয়ালিনরা নিজে সন্তানকে যেরকম ভালোবেসেছে উইথ ফুললেস্ট ইন্টেন্সিটি, একবারে পুরো শরীর মন প্রাণ যেন ভালোবাসায় টপ 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 করে পড়ছে, এইটাই আপনাকে সবারই প্রতি করতে হবে। সে তো করা সম্ভব না, একটা থেকে শুরু করুন। ওয়ান, আগে একজনকে ভালোবাসতে শিখুন, এই জীবনে কোনো একজনকে। ওনারা সেই জন্য বলেন, তোমার তো সবার সঙ্গে ঝগড়া বাড়িতে, সমাজে কেউ নেই যাকে তুমি ঠিক ঠিক পছন্দ করো, আপনি সকল যাকে মনে করছেন যে পছন্দ করে তাকেও পছন্দ করে না। ছেলেকে হয়তো পছন্দ করেন, কিন্তু সেই ছেলেরও অনেক গোলমাল আছে, মানে হয়তো রেজাল্ট ভালো করে না, দুষ্টুমি করে, কথা শোনেন। ওনারা সেই জন্য বলেন, ঠিক আছে, তোমার যে গুরু, তোমার যে আচার্য, তাকে তার মধ্যেই তুমি ইষ্ট দেখো, অ্যাটলিস্ট সেখানে গিয়ে তুমি ওটা মাথা নত করো। এগুলো যে যখন বলছেন, ঠাকুর বলছেন না সচ্চিদানন্দই গুরু, একদিক থেকে তিনি সেই শাস্ত্রীয় কথা বলেন বলে গুরু, কিন্তু অন্যদিকে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই জন্যে যে স্তরে গিয়ে ভালোবাসতে হয়, যে স্তরে গিয়ে শ্রদ্ধা করতে হয়, আমাদের ভিতরে সেটা নেই। ইভেন জাগতিক স্তরে যে প্যাশনস হয়, জাগতিক স্তরে যেখানে আমি তোমার জন্য প্রাণ দিয়ে দেবো তোমাকে না পেলে, এই 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 স্তরেরও ভালোবাসা আমাদের ভেতরে নেই। ভাগবত দেখাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে, প্রথমে দেখালেন যশোদা কীভাবে কৃষ্ণকে ভালোবাসেন, সেখান থেকে আবার নিয়ে আসছেন গোয়ালিনরা অজান্তায় জানে না নিজের সন্তানকে কীভাবে ভালোবাসছেন। আর একদিনের জন্য না, কিছুক্ষণের জন্য, পুরো এক বছর ধরে এটা চলতে থাকলো, গরুগুলো দৌড়ে চলে আসছে, সন্তানের অপেক্ষায় মায়েরা বসে আছে, আসতেই সে এমন জড়িয়ে ধরছে যে একবারে তার ভালোবাসা যেন ফেটে ফেটে বেরোচ্ছে। তো আজকে টপিকটা এখানেই শেষ। ছয়টা